খেয়াল করো যে এবার আমি তোমার সামনে দুইটা সেট লিখলাম, একটা হচ্ছে p, তার সদস্য হচ্ছে 4 5 6, আর একটা সেট হচ্ছে q, তার সদস্য হচ্ছে 4 5 6। দেখি ভাইয়া যে দুইটা সেট লিখলাম দুইটা সেটের নাম আলাদা, কিন্তু সেই দুইটা সেটের মধ্যে দেখো একই উপাদান বিদ্যমান। তার মানে প্রথম সেটের উপাদান হচ্ছে 4 5 6, দ্বিতীয় সেটের উপাদান হচ্ছে 4 5 6। তার মানে আমি কি বলতে পারি না যে দুইটা সেট আসলে একই সেট? অবশ্যই বলতে পারি। যদি এরকম ঘটনা ঘটে তখন আমরা বলে থাকি এই দুইটা সেট হচ্ছে অ্যাকচুয়ালি সমান, বা তখন আমরা এদেরকে বলবো এরা হচ্ছে সমান সেট। তো সমান সেট যদি বুঝেই থাকি, এবার একটা জিনিস ভালো করে খেয়াল করো যে আমরা উপসেটের যে আইডিয়াটা একটু আগে পাইলাম, সেখান থেকে আমরা বলতে পারি যে দেখো পি সেটের যে তিনটা উপাদান, এই তিনটা উপাদানই কিন্তু কিউ সেটের মধ্যেও বিদ্যমান। সিমিলারলি কিউ সেটের যে তিনটা উপাদান, সেই তিনটা উপাদান কিন্তু পি সেটের মধ্যেও বিদ্যমান। তার মানে হচ্ছে আমি এখান থেকে বলতে পারি যেহেতু পি সেটের সবকটা উপাদান কিউ সেটের মধ্যে আছে, তার মানে পি সেট হচ্ছে কিউ সেটের একটা উপসেট। দ্যাট মিন্স এরকম, ওকে? আবার দেখো যেহেতু কিউ সেটের সবকটা উপাদান পি সেটের মধ্যে আছে, তখন আমি বলতে পারি এই কিউ সেটটা হচ্ছে পি সেটের উপসেট। দ্যাট মিন্স কিউ ইজ এ সাবসেট অফ পি। তাহলে ঘটনা যদি এমন ঘটে যে দুইটা সেট তারা পরস্পর পরস্পরের সাবসেট, তখন আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি এই দুইটা সেট হচ্ছে সমান সেট। সো আমরা কি পাইলাম যে দুইটা সেট যদি সমান হতে হয় তাহলে অবশ্যই পরস্পরকে পরস্পরের উপসেট হতে হবে। এই কথাটা খাতায় লিখে রাখতে পারো। তো এবার দেখো আমরা একটু ফ্ল্যাশব্যাক করি। কোথায় ফ্ল্যাশব্যাক? উপসেটের ফ্ল্যাশব্যাক। কেন? দেখো 1 2 3 আর বি সেট যদি সেটা হয় 1 2 3 4 5, এই হচ্ছে এক জোড়া সেট। আমি আর এক জোড়া সেট লিখলাম, মনে করো আর, সেটা হচ্ছে 3 4 5, এবং এস সেটাও হচ্ছে 3 4 5। এবার দেখো আমরা যদি উপসেটের ধারণা থেকে আসি, তখন আমরা বলতে পারি যে এ সেটের সবকটা উপাদান বি সেটের মধ্যে আছে, তাহলে এ সেট হচ্ছে বি সেটের একটা উপসেট। আবার আমি যদি এই দিকে তাকাই, তখনও বলতে পারি যে দেখো আর সেটের তিনটা উপাদানই এই এস সেটের মধ্যে আছে, তাহলে সেই অর্থে আমি বলতে পারি আর ইজ এ সাবসেট অফ এস, বলতে পারি, ওকে। কিন্তু এবার দেখো এও বি সেটের উপসেট, আবার আরও এস সেটের উপসেট, কিন্তু এই দুইটা উপসেট হওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? কারণ দেখো এই বি সেটের মধ্যে এ সেটের এই তিনটা উপাদান ছাড়াও আরও দুইটা উপাদান আছে, সেটা হচ্ছে 4 এবং 5, কিন্তু এস সেটের মধ্যে শুধুমাত্র এই আর সেটের মধ্যে যে তিনটা উপাদান আছে এই তিনটা উপাদানই এর মধ্যে আছে, এছাড়া কিন্তু বাড়তি আর কোনো উপাদান নাই। এবং এই কারণে আমি কিন্তু আর এবং এস এই দুইটা সেটকে সমান বলতে পারি। কিন্তু এ এবং বি এই দুইটা সেটকে কি আমি সমান বলতে পারি? পারি না। যদি এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা বলবো এই এ সেটটা হচ্ছে এই বি সেটের একটা প্রকৃত উপসেট। তার মানে এখানেও কিন্তু আর সেট এস সেটের উপসেট, কিন্তু আর সেট এস সেটের উপসেট আবার আর সেট এস সেটের সমান। কিন্তু খেয়াল করো এখানে এ কিন্তু বি সেটের শুধুমাত্র উপসেট, সে কিন্তু সমান না। যদি এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা বলবো যে এ হচ্ছে বি সেটের প্রকৃত উপসেট, এবং এখানে আমরা প্রকৃত উপসেটকে প্রকাশ করব এইভাবে, অথবা শুধু এইভাবে। তার কারণ কি? ব্যাখ্যাটা দেখো যে এখানে ছিল সাবসেট চিহ্ন অথবা সমান বি, তার মানে এটা সমানও হতে পারে, কিন্তু এখানে সমানটাকে কেটে দিয়ে আমরা বোঝাচ্ছি যে এ হচ্ছে বি সেটা শুধুই সাবসেট, এই দুইটা কখনোই সমান না। ওকে, এটা ছিল আমাদের প্রকৃত উপসেটের ধারণা। এবার আসো আমরা যে আলোচনাটা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে সার্বিক সেট। তার কারণ কি? এর পরে কিছু জিনিস যখন আমরা যখন সেটের জ্যামিতিক ধারণাতে যাব, তখন দেখবা যে সার্বিক সেটটা আমাকে খুব ভালো করে বুঝতে হচ্ছে,
আমি খুব ভালো করে যদি না বুঝি অ্যাকচুয়ালি তখন ওইখানকার যে নোটেশন বা ওইখানকার যে অঙ্কগুলা বা ওইখানকার যে টার্মগুলা সেগুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। এই কারণে সার্বিক সেটের আইডিয়াটাকে ভালো করে মাথায় ঢুকাও। এবং আরেকটা সতর্কবাণী, সেটা হচ্ছে সার্বিক সেট নিয়ে অনেকের কিন্তু অনেক মিসকনসেপ্ট থাকে, এইগুলো যেন না থাকে সেই জন্য আগে থেকে বলি খুব মনোযোগ দিয়ে থাকো। মনে করো আমি রাসেল ভাইয়া তোমাকে এমন একটা দুনিয়া নিয়ে গেলাম যে দুনিয়ার মধ্যে আসলে তিনটা মাত্র সেট আছে, যে দুনিয়ার মধ্যে তিনটা মাত্র সেট, একটা সেট হচ্ছে আবুল, একটা সেট হচ্ছে বাবুল, আর একটা সেট হচ্ছে কাবুল। তো মনে করো আবুল সেটের মধ্যে তিনটা উপাদান 1, 2, 3, বাবুল সেটের মধ্যে তিনটা উপাদান 3, 4, 5, কাবুল সেটের মধ্যেও তিনটা উপাদান 5, 6, 7। তো এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে এই তিনটা সেটের সার্বিক সেট কি হবে। তো আসো দেখো, এ সেটের মধ্যে টোটাল তিনটা উপাদান 1, 2, 3, বি সেটের মধ্যে তিনটা উপাদান 3, 4, 5, কিন্তু দেখো এই 3 এ কিন্তু এর মধ্যেও ছিল। সো এখনো পর্যন্ত আমি যতগুলো উপাদান পাইছি সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, পাঁচটা উপাদান পাইছি। দেন চলে আসো সি সেটের মধ্যে, সি সেটের মধ্যে খেয়াল করো আমি উপাদান পাইছি 5, 6, 7, এবং এই 5 কিন্তু আগেই এখানে ছিল। সো এখন আমাদের কাছে টোটাল উপাদান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে এই 7টা উপাদান আমার কাছে আছে ইন্ডিভিজুয়াল, টোটাল 7টা উপাদান। সো আমি যদি বলি এই তিনটা সেটের প্রেক্ষিতে সার্বিক সেট, সেটা হবে যে যেই সেটটার মধ্যে এই 7টা উপাদানের সবকটা আছে সেই সেটটাই হবে এই ক্ষেত্রের সার্বিক সেট। তাহলে এখন তুমি তো বলতে পারো যে ভাইয়া এই একটা সার্বিক সেট তাকে মনে করো ইউ দিয়ে প্রকাশ করলাম, তো এখন এই সার্বিক সেটটা এমন হতে পারে 1, 2, 3, 4, 5, 6, 7, কারণ দেখো এই সেটের মধ্যে 7টা উপাদান যেটা কিনা এই তিনটা সেটে 7টা উপাদানকে ধারণ করতেছে। আবার এমনও কিন্তু হতে পারে যে এই 7 পর্যন্ত ছাড়াও আরও উপাদানের মধ্যে আছে 8, 9, 10, তাহলে এইটা সার্বিক সেট হবে কিনা। হ্যাঁ, এটাও সার্বিক সেট, মানে সার্বিক সেট হওয়ার একটা মাত্র রিকোয়ারমেন্ট যে এই টোটাল 7টা উপাদান এই সেটটার মধ্যে আছে কিনা। যদি এই 7টা উপাদান সেটটার মধ্যে থাকে তাহলে এটাই সার্বিক সেট। তাহলে এখন কি বুঝতে পারতেছো যে এই ক্ষেত্রে সার্বিক সেট আসলে একটা মাত্র হবে না, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে সার্বিক সেট ইউনিক না। কারণ আমি যদি শুধু 7 পর্যন্ত লিখলাম সেটাও হতো সার্বিক সেট, যদি আমি আরও অনেকগুলো উপাদান লিখি সেটাও হবে সার্বিক সেট, কারণ কি এই 7টা উপাদান আছে এটাই হচ্ছে কথা। সো আমি যদি তোমাকে বলি যে এই তিনটা সেটের এই প্রেক্ষিতে সার্বিক সেট কোনটা, সেটা হবে আর কিছুই না যে এই 7টা সেট ধারণ করে এরকম কোনো একটা সেট। তাহলে এবার আমি যদি তোমাকে বলি যে ভাই এখানে লিস্ট সার্বিক সেট কোনটা, লিস্ট সার্বিক সেট মানে হচ্ছে সর্বনিম্ন সার্বিক সেট, যে এর চেয়ে কম যদি হয় তাহলে সেটা সার্বিক সেট হবে না, সেক্ষেত্রে কিন্তু সার্বিক সেট হবে অবশ্যই এইটা। তার কারণ দেখো যদি আমি এখানে আরেকটা উপাদান নিই 8, সেটা কিন্তু লিস্ট হলো না, তার কারণ এর চেয়ে কম উপাদান নিয়েও সার্বিক সেট গঠন করা সম্ভব এখান থেকে। ওকে, তো এটা হচ্ছে সার্বিক সেটের ধারণা। তো এরকম যদি তিনটা না থাকে, এখানে 4টা, 5টা, 6টা, 7টা অনেকগুলো সেট থাকে, সেক্ষেত্রে একই ধারণা যে ওই 7টা সেটের সবকটা উপাদান যেই সেটটার মধ্যে আছে সেটাই হবে আমাদের সার্বিক সেট। এবং সার্বিক সেটকে নর্মালি ইউ দ্বারা প্রকাশ করা হয়। কেন ইউ দ্বারা? কারণ হচ্ছে ইউ ফর ইউনিভার্সাল। আচ্ছা,